রাজমিস্ত্রি বাবার স্বপ্ন পূরণ। দেশের নামকরা গবেষণা কেন্দ্র থেকে ডাক পেয়েছেন ছেলে। গবেষণার জন্য বিদেশ থেকেও ডাক এসেছে, তবে বিদেশে নয়, দেশের জন্যই কাজ করতে চান ভবিষ্যতের বিজ্ঞানী। রোদ জলে পুড়ে ইটের পর ইট গেঁথেছেন বাবা, স্বপ্ন বুনেছেন মনে মনে। কষ্ট সফল, সফলতার ইমারত ছেলের সাফল্যে। স্বপ্ন পূরণের রাস্তায় কোনো বাধাই বাধা নয়, এমনটাই প্রমাণ করল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মোমিনপুর এলাকার বছর 23-এর যুবক সঞ্জয় দে। সম্প্রতি সঞ্জয়ের ডাক এসেছে ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল সায়েন্স অর্থাৎ ICTS এবং NCBS-এর পাশাপাশি IIT খড়গপুর থেকেও MTech করবার জন্য সফলতার খবর আসে। শুধু দেশ নয়, দেশের বাইরে তাইওয়ানের নামকরা ইউনিভার্সিটি চেংকুং ইউনিভার্সিটি থেকেও গবেষণার কাজে যোগ দেওয়ার জন্য এসেছে অফার লেটার। বাবা রাজমিস্ত্রি, মা লোকের বাড়িতে কাজ করেন, অভাবের সংসার। তবে এই অভাব কোনো প্রভাবই ফেলতে পারেনি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মোমিনপুর এলাকার বাসিন্দা সঞ্জয়ের লেখাপড়ার ওপর। গরিব পরিবারের অশোকনগরের এই মেধাবী ছাত্র 2017 সালে সায়েন্স নিয়ে ভালো রেজাল্টের পর ফিজিক্সে অনার্স নিয়ে 2020 সালে ফের ভালো ফলাফল করেন। শত অভাবের মধ্যেও 2022 সালে ফিজিক্স নিয়ে মাস্টার্স করেন সঞ্জয়। এরপর ফিজিক্সের ওপরেই গবেষণা করার জন্য দেশ ও দেশের বাইরে বড় বড় রিসার্চ সেন্টারে পরীক্ষায় বসেন। এরপরই একে একে ডাক আসতে থাকে। প্রথমেই ডাক আসে দেশের মধ্যে নামকরা রিসার্চ সেন্টার ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল সায়েন্স অর্থাৎ ICTS এবং NCBS থেকে। তবে সঞ্জয়ের মেধা শুধু দেশেই সীমাবদ্ধ নেই, সঞ্জয়ের ডাক এসেছে সুদূর তাইওয়ান থেকেও। কিছুদিন পর থেকেই শুরু হবে সঞ্জয়ের স্বপ্নের উদযাপন। আমার খুব গর্ব হচ্ছে, আমি জীবনে অনেক কষ্ট করে ছেলের মানুষ করছি, সারাদিন লোকের বাড়ি কাজ করছি, রান্নার কাজ করছি, তারপরে রাতে রাত জেগে নাইটে আবার আয়ার কাজ করছি, তারপরে এই ছেলেরে দাঁড় করেছি। আমার আরেক দাদা আছে, সে তারা আমার জন্য ভগবান। আমার খুব গর্ব, আমার তো খুব খুশি স্যার এই এটা করছে। আমার খুব আশা ছিল যে এত কষ্ট করছি, আমার ছেলে যদি দাঁড়াতে পারে তাহলে দেশের হয়ে কাজ করবে। আমি তো যখন থেকে ব্যাঙ্গালোরে চান্স পেয়েছি, বাবা তুই দেশে কাজ কর, দেশের হয়ে কাজ কর, কেন বিদেশের মাটিতেও চান্স পেয়েছে। হ্যাঁ, বিদেশেও চান্স পাইছে, যেতেও প্রস্তুত হয়েছিল, কিন্তু আমি না করলাম। ও ইচ্ছা নেই যে থাক ব্যাঙ্গালোরে, চান্স পাইছি দেশের হয়ে কাজ করবো, দেশের জন্য দেশের মাটিতে গবেষণা করব, দেশের হয়ে কাজ করব, আমার দেশ উন্নত হবে। অশোকনগর শ্রী অরবিন্দ বিদ্যানিকেতনের ছাত্র সঞ্জয়। সঞ্জয়ের অফার লেটার বাড়িতে আসাতেই খুশির খবর ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। সঞ্জয়ের স্কুলেও সঞ্জয়ের সাফল্য উদযাপনের জন্য ছোট করে আয়োজিত হয়েছে অনুষ্ঠান। অশোকনগর শ্রী অরবিন্দ বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্র এবং আগামী দিনের বিজ্ঞানী সঞ্জয় দেকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্কুলের ছোট ছোট কচিকাচাদের নিয়ে ছোট করে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। খুশির এই দিনে অনুষ্ঠান শেষে স্কুলের কচিকাচা, অভিভাবক অভিভাবিকাদেরও মিষ্টি মুখ করাতে দেখা যায় স্কুলের পক্ষ থেকে। এদিন কচিকাচাদের সাথে সময় কাটান সঞ্জয়। সঞ্জয়ের এই অভূতপূর্ব সাফল্যে গর্বিত আনন্দিত সঞ্জয়ের মা আভা দে, বাবা গোপাল দে, স্কুলের প্রধান শিক্ষক ভবত সালদার সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও সকল এলাকাবাসী। স্কুলের শিক্ষক ভবত সালদার বলেন, আমাদের স্কুলের ছাত্র আগামী দিনে বিজ্ঞানী হবে, এর থেকে ভালো খবর আর কি হতে পারে। পাশাপাশি তিনি বলেন, স্কুলে বাংলা মাধ্যমে পড়াশুনো করেও জীবনে বড় কিছু করা যায়, সঞ্জয় তার বাস্তব উদাহরণ। শিক্ষক হিসেবে শিক্ষকের খুশি সত্যি যখন তার ছাত্র তার থেকে বড় হয়, তার মতন আনন্দ শিক্ষকের জীবনে কোনোদিন আসে না। যেটা সঞ্জয় সঞ্জয় আজকে যেখানে পৌঁছেছে বা আমাদের ধারণা আরও যেখানে পৌঁছাবে, এতে আমি শিক্ষক না, সকল শিক্ষক আমার স্কুলের গর্বিত আনন্দিত। কারণ সবসময় সব শিক্ষকই চায় তার ছাত্র যেন তার থেকে অনেক বড় হয়। আনন্দের এই দিনে সঞ্জয়ের বাবার চোখের কোণে খুশির বন্যা। সামান্য রাজমিস্ত্রির কাজ করেও ছেলেকে আজ এই জায়গায় পৌঁছাতে পেরে অত্যন্ত তৃপ্ত তিনি। ছেলে আগামী দিনে বড় বিজ্ঞানী হবে, দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে।
তাই দারুণ খুশি সঞ্জয়ের বাবা। আমি রাজমিস্ত্রির কাজটা করি, লেবারের কাজ করি, সব যখন যেটা হয়। ওরে বাবা, এত জল দিইনি। মানুষও উপকার করছে, নিজেরাও চেষ্টা করছে, উপরওয়ালার দাম কষ্ট করেছি আমরা, উপরওয়ালার দাম কষ্ট করেছি, রাত জেগে না জেগে কোনো সময় খেত। সঞ্জয় দে জানান, আগামী দিনে বড় বিজ্ঞানী হতে চান তিনি। দেশ ও বিদেশ উভয় ক্ষেত্র থেকেই ডাক পেয়েছেন, তবে বিদেশে অর্থের পরিমাণ বেশি, তবুও তিনি দেশেই থাকতে চান, দেশের মাটিতে বসেই তিনি দেশের হয়ে কাজ করতে চান। আগামী মাসেই ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে পাড়ি দেবেন সঞ্জয়। স্কুল অনেক ডেভেলপড হয়ে গেছে এটাই দেখছি আর কি, আমরা যেখান থেকে বেরিয়েছি। আর এখানে এসে খুব ভালো লাগছে যে স্যাররা এত ভালোবাসা দিচ্ছে, এটাই মনে হচ্ছে যে আরও কিছু করতে হবে, নাহলে মানে এত এরা আমাকে অভিনন্দন জানাচ্ছেন যে আমার এইটাকে আরও বড় করতে হবে। এই আমি আইআইটি খড়গপুর থেকে এমটেকে চান্স পেয়েছি দুটো কোর্সে, আর হচ্ছে গিয়ে TIIIT এলাহাবাদ থেকে একটা প্রজেক্ট পজিশানে চান্স পেয়েছিলাম, আর তাইওয়ানের ন্যাশনাল চেংকুং ইউনিভার্সিটি থেকে ফুল স্কলারশিপের সাথে PhD করার সুযোগ পেয়েছিলাম সেমিকন্ডাক্টর ফিজিক্সের উপরে। আর TIIFR টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টারে হচ্ছে কি ফিজিক্স অফ লাইফ কোর্সে আমি PhD করার সুযোগ পেয়েছি, তার মধ্যে থেকে আমি ফিজিক্স অফ লাইফ কোর্সটা বেছে নিচ্ছি আর কি, যেহেতু ফান্ডামেন্টালসে কাজ করতে পারবো, তাই দেশের মাটিতে এই আর কি। মূলত কি রিসার্চ? হ্যাঁ, রিসার্চই গবেষণা কি ফিজিক্সের উপরই? এখন আর সাবজেক্টটা পুরোপুরি ফিজিক্স নেই, ফিজিক্স অফ লাইফ মানে ফিজিক্স লাগবে, বায়োলজি লাগবে, কেমিস্ট্রি লাগবে, কম্পিউটার লাগবে, মানে আমি এটাই বলতে চাই যে যখন রিসার্চ লেভেলে চলে যায় তখন আর একটা সাবজেক্ট স্পেসিফিক থাকে না, কম্বাইন্ড সাবজেক্টের নলেজ লাগে এই আর কি। স্কুল বা বাড়ির গরিবি এসব কিছু এসে যায় না, কাজ করতে থাকলে হয়ে যাবে। আর দুনিয়ায় ভালো মানুষের কোনো অভাব নেই, মানে তুমি যদি চেষ্টা করো তোমাকে অনেকে হেল্প করবে, আমায় যেমন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ PC জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ PC জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও PC জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।